আসল কথা ভারতবর্ষের আয়ুর্বেদ নিয়ে সারা বিশ্বে চর্চা আছে কিন্তু ভারতবর্ষের আয়ুর্বেদের মধ্যে এই যে একটা শব্দ আছে ইংরেজিতে যে অথেন্টিক এই অথেন্টিকের জায়গায় একটা চিহ্ন থাকে কিন্তু যখন ভারতীয় আয়ুর্বেদের আপনি ভাগ হচ্ছে পরম্পরা আয়ুর্বেদ তাকে নিয়েই যখন কথা বলেন তখন কোনো সংশয় থাকে না তার কারণ পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ ভারতীয় আয়ুর্বেদের এক নির্ধারিত নিশ্চিত শাখা এই অনুষ্ঠান যা তিনি হচ্ছেন আমার আপনার সকলের ভীষণ প্রিয় মানুষ এবং তার হাতে এই অনুষ্ঠান একটা নতুন ধারা পেয়েছে একটা নতুন মাত্রা পেয়েছে সকলকে সঙ্গে নিয়ে তিনি চলতে ভালোবাসেন সকলের কাছে পৌঁছোতে ভালোবাসেন আপনাদের কাছে গিয়ে আপনাদের কথা শুনতে ভালোবাসেন তার নিজের জন্য নিজের কোনো তো কোনো সময় নেই অনুষ্ঠানটি হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের সেই মানুষ যার হাত ধরে পরম্পরা আয়ুর্বেদ আগামী দিনেও এগিয়ে যাবে এখন তো এগিয়ে ভবিষ্যতের রাস্তা নিশ্চিত করছে তিনি হচ্ছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন অনেক অনেক স্বাগত আপনাকে আশা করি ভালো আছেন পরম্পরা স্পর্শে একদমই তাই এবং আপনার একটা গুরু দায়িত্ব আপনি কাঁধে তুলে নিয়েছেন যে যে ভারতীয় অথেন্টিকেশন আমি শব্দটাকে ব্যবহার করেছি কারণ আজকাল অথেন্টিক বললেই তো আর অথেন্টিক হওয়া যায় না তার জন্য নিজেকে প্রতিনিয়ত ওই মানে প্রমাণ করতে করতে এগিয়ে যেতে হয় আর কি দেখুন প্রথমত যেটা বলি সেটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের একটা সক্রিয়তা আলাদা তার মধ্যে অন্যতম যেটা বলি সেটা হচ্ছে আমার আমি নিজস্ব কিছু বলতে পারেন জায়গা ধরে রাখতে ভালোবাসি তার মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে দেখুন পৃথিবীতে সব থেকে কঠিন বিষয় হচ্ছে দামি জিনিস হচ্ছে ট্রাস্ট ট্রাস্ট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড পিপল ক্যান নট এফোর্ড দিস একদম আজকে আমার কাছে খুব দেখাতে আসছেন আমি কিন্তু যাহোক কিছু ওষুধ তাকে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিতে পারি না আমার পেশেন্টের যদি ট্রিটমেন্ট হয় তিনি যে সমস্যা নিয়ে আমার কাছে আসুন না কেন আমি কিন্তু পরম্পরা আয়ুর্বেদ ছাড়া দ্বিতীয় কোনো ওষুধ তাকে দিই না আজ অব্দি দিইনি আমি যেটুকু ওষুধ দিয়েছি পরম্পরায়ুর্বেদের ওষুধ দিয়েছি যে পরম্পরাদের ওষুধ মানে আমার নিজের তৈরি ওষুধ আমার স্বকীয়তা আমার ওয়ার্ক অফ ফিল্ড আমার বংশ পরম্পরার গবেষণা আমার আধুনিক প্রয়োগ কৌশল আমার নিজের ল্যাবরেটরি জিএমপি ল্যাবরেটরি আমার নিজের মাইক্রোবায়োলজি ইউনিট আমার নিজের অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্ট আমার নিজের কোয়ালিটি কন্ট্রোল আমার নিজের ভেষজ নির্বাচন মেডিসিনাল প্ল্যান্ট থেকে আমার নিজস্ব ভেষজ গার্ডেন মেডিসিনাল প্ল্যান্টের গার্ডেন বা ভেষজ উদ্যান থেকে সেই জিনিসটা নিয়ে যখন আমি আমার পেশেন্টকে ওষুধ হিসেবে তৈরি করে দিই সেটা গ্রহণযোগ্যতা আলাদা হয় আর মানুষ জানেন পরম্পরায়দে ড সেনের কাছে ট্রিটমেন্ট করাতে আসছি মানে আমি এখানে শুদ্ধ আয়ুর্বেদ চিকিৎসাই পাবো কারণ পরম্পরা আয়ুর্বেদের আগে বা পরে কোথাও কিন্তু যোগা ন্যাচুরোপ্যাথি হোমিওপ্যাথি বা ওই ইউনানি এগুলো কিন্তু লেখা নেই এখানে কিন্তু শুদ্ধ আয়ুর্বেদ চিকিৎসাটুকুই হয় এর বাইরে কিন্তু কিছু না